তোমার যার যার উৎসব সভা, এই একটা কথা এখন আছে ইউটিউবে ফেসবুকে পত্র পত্রিকায় দেখবেন এই কথা এখন চলছে যে ধর্ম যার যার উৎসব সভা। এটা কেমনে হইলো আমি ওটা বুঝি না, ধর্ম যার উৎসব সভা এটা কেমনে হইলো? অনেকে বলেন যে হুজুর আমি তো পূজায় মূর্তি পূজায় যাই, এগুলা পূজা দেওয়ার জন্য না, আমি যাই আমার বন্ধু বান্ধব অনুরোধে দেখার দেখার জন্য যাই। কত বড় মেন্টাল হলে পড়ে মূর্তি পূজায় যায় মুসলমানের সন্তান হয়ে না, হিন্দুরা যাক আমার সমস্যা নাই, কিন্তু মুসলমানের সন্তান হয়ে যায় কেন বুঝি না। অনেক হিন্দুরা প্রশাসনের কাছে দাবি করেছেন যে মুসলমান সন্তানের কারণে তাদের মেয়েরা স্বাধীনভাবে পূজা করতে পারে। যেই মুসলমানের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 63 বছর শুধু মানুষকে মুসলিমদের বিরুদ্ধে দাওয়াত দিলেন, আল্লাহর পক্ষে এক আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিলেন, 360টা মূর্তি পরিহার করার কথা বললেন, সেই রাসূলের উম্মত হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তান মূর্তি পূজায় যায় কেমনে? এমন অনেক মুসলমান আছে মূর্তি পূজায় তো যায় যায় আবার স্বাধীনতার দোহাই দিয়ে 71-এর দোহাই দিয়ে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, কলেজের সামনে ভার্সিটির সামনে বিশাল মূর্তি বানায় রাখে। যারা মূর্তি বানায়, যারা মূর্তি তৈরি করে, যারা মূর্তি তৈরি করে আল্লাহ রাসূল তাদের সম্পর্কে একটা হাদিস বলেছেন বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন আশাদুন নাস আযাবান ইনদাল্লাহিল মুসাউউউন, যারা দুনিয়ার মধ্যে মূর্তি বানায়, যারা দুনিয়ার মধ্যে মূর্তি তৈরি করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট তারা সবচেয়ে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন হবে। নাউযু বিল্লাহ। আজকে যে আয়াতে কারিমা আর হাদিস আমি পাঠ করেছি তাকে সামনে রেখে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে শিরিক। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অর্থাৎ আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে শিরিক এর কুফল। ভূমিকা দিয়ে কিছু কথা স্মরণ রাখতে হবে, শিরিক কাকে বলে, শিরিক শব্দের অর্থ কি, শিরিক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অংশীদারিত্ব, শরীক করা, মিলানু। পরিভাষায় শরীয়তের পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে মিলানো, একে শিরিক বলা হয়। আল্লাহ তাআলা হচ্ছেন তার সব কিছুর মধ্যে এক, তিনি একক, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহ তাআলা তার ওয়াহদানিয়তের মধ্যে, আল্লাহ তাআলা তার সিফাতের মধ্যে, আল্লাহ তাআলা তার জাতের মধ্যে, আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে, আল্লাহ তাআলা তার কুদরতের মধ্যে, আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে, আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলা তার রুবুবিয়াতের মধ্যে সব কিছুতে তিনি এক, একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তিনি সব করতে সক্ষম, এই জন্য তার ইবাদত করতে হবে আর তার এই ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা নিসা 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা আল্লাহর ইবাদত করো, তার গোলামি করো, আল্লাহর দাসত্ব করো আর তার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করো না। এই হচ্ছে আয়াতের অর্থ। এই দুনিয়ার নেচার হচ্ছে, এই দুনিয়ার কালচার হচ্ছে, যে যাকে দে সে তার অনুসরণ করে। উদাহরণস্বরূপ মনে করুন, আমাকে যদি আজকে ফুলকলি কোম্পানি থেকে আমাকে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয়, তাহলে আমি স্বাভাবিকভাবে ফুলকলি কোম্পানির সব বিস্কুটের প্রশংসা করব, প্রচার করব, তারিফ করব, কারণ ফুলকলি কোম্পানি থেকে আমাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এই জন্য আমি বনফুল কোম্পানির বিস্কুটের কোনো প্রচার করব না, কারণ আমাকে টাকা দিয়েছে ফুলকলি কোম্পানি। একজন দোকানের কর্মচারীকে, দোকানের মালিক
টাকা দে, বেতন দে, বাতা দে, দুপুরে লাঞ্চের টাকা দে, গাড়ি ভাড়া দে, যার কারণে দোকানের কর্মচারী সারাটা মাস মালিকের কাজ করে, কারণ মালিক তাকে টাকা দেয়, ওই মালিক ছাড়া অন্য কারো কাজ করে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে মানব মণ্ডলীকে সৃষ্টি করে, গোটা মানব মণ্ডলী চলার জন্য দুনিয়াতে হাজারো লাখ কোটি সরঞ্জাম দিয়েছেন চলার জন্য, মানুষ চলার জন্য, মানুষের কিদার জন্য আল্লাহ পাক ডান পাক জমে ব্যবস্থা করে দিয়েছেন, মানুষ যাতে ভিটামিন পায়, শক্তি পায়, এই জন্য ফল মূলের ব্যবস্থা করেছেন, শাক সবজির ব্যবস্থা করেছেন, মানুষ সারাদিন কাজ করার পরে যাতে আরামে ঘুমাইতে পারে এই জন্য রাতের ব্যবস্থা করে দিয়েছেন, মানুষ যাতে সুন্দর করে চলতে পারে এই জন্য জমিনের ব্যবস্থা করে দিয়েছেন, মানুষ যাতে অন্ধকারে চলতে পারে এই জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছেন, মানুষ যাতে পিপাসার মধ্যে তার শান্তি পায়, নিবারণ করতে পারে, তৃপ্তি পায়, এই জন্য প্রাণীর ব্যবস্থা করে দিয়েছেন, মানুষ যাতে নিঃশ্বাস নিতে পারে এই জন্য বাতাসের ব্যবস্থা করে দিয়েছেন, এইভাবে লাখ কোটি হাজার কোটি নিয়ামত দিয়ে আল্লাহ পাক মানুষদেরকে লালন পালন করতেছেন, মানুষদের বেতন দিচ্ছেন, মানুষদেরকে লালন পালন করতেছেন, তাহলে মানুষ কেন আল্লাহ তাআলার ইবাদত করবে না, কেন করবে না? অবশ্যই মানুষকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আর এই ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না, নিরেট ইবাদত করতে হবে। যদি মানুষ ইবাদত করে আর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করে, এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কোনো দাম এটা আল্লাহর কাছে নাই। যদি ইবাদতের সাথে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হয়, যত ইবাদত হোক এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ নিজেই বলছেন কোরআনুল কারীমে সূরা ফুরকানে বলছেন, وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا الله رب العزة والجلال বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আমি মানুষদের সমস্ত আমলনামার দিকে নজর করব, মনোযোগ হব, আমার মানুষের আমলনামাগুলোকে আমি দেখব কিয়ামতের দিন। ওই দিন যদি মানুষের আমলনামার মধ্যে কোনো শিরিক মিশ্রিত আমলনামা আমি দেখতে পাই, যে আমলের মধ্যে বান্দা ইবাদতের মধ্যে আমার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করেছে, যে ইবাদতের মধ্যে বান্দা আমার সাথে অন্য কাউকে শরীক লাগিয়েছে, শরীক বানিয়েছে, তাহলে এই শিরিকের কারণে আমি আল্লাহ গোটা আমলনামাকে ধুলিকণার মতো উড়াইয়া দেব, ধুলিকণার মতো সব আমল উড়ে যাবে, কোনো দাম দেওয়া হবে না, ধুলিকণার মতো আল্লাহ এগুলাকে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন, কারণ এই আমলের মধ্যে শিরিক মিশ্রিত আছে, এই জন্য শিরিক মিশ্রিত আমল করা যাবে না। এর একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, শিরিক মিশ্রিত আমলের যে কোনো মূল্য নাই, এর একটা বাস্তব দৃষ্টান্ত আপনাদেরকে বুঝাই। মনে করেন দশ কোটি বা একশো কোটি টাকা দিয়ে কেউ যদি একটা বিশাল অট্টালিকা তৈরি করে, বিশাল অট্টালিকা, একশো কোটি টাকা খরচ করে একটা বিশাল অট্টালিকা বানাই, এই বিশাল অট্টালিকাকে ধ্বংস করার জন্য একটা রিমোট যথেষ্ট, কিভাবে? যদি এই বিশাল অট্টালিকার ভিতরে একটা টাইম বম রেখে দেয়, টাইম বম, বিশাল একশো কোটি টাকার বিল্ডিং, ভিতরে একটা বম রেখে দিলাম, আর দূর থেকে বমের সাথে সংযুক্ত রিমোট তার দূর থেকে বোটমে চাপ দিলাম, মুহূর্তের ভিতরে একশো কোটি টাকার বিল্ডিং, দশ কোটি টাকার বিল্ডিং মুহূর্তের ভিতরে দুলিশ্বাস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা বুঝাতে একেবারে সহজ। ঠিক তেমনি ভাবে মানুষ যখন কিয়ামতের দিন আমলের বিশাল আহার নিয়ে আল্লাহর কাছে হাজির হইবে, তখন যদি আল্লাহ তাআলা বান্দার আমলের মধ্যে কোনো শিরিক মিশ্রিত আমল করতে পান, তখন গোটা সমস্ত আমলের পাহাড় গুলাকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিবেন, কোনো মূল্য দিবেন না, কোনো দাম না। এই জন্যে আপনাকে আমাকে এমন আমল করতে হবে যেটার মধ্যে কোনো শিরিক নাই, যেটার মধ্যে কোনো অংশীদারিত্ব নাই, এমন ইবাদত করতে হবে পিওর, যেটা একেবারে খালিস ইবাদত, কারণ শিরিক বড় মারাত্মক জঘন্যতম একটা অন্যায়, মারাত্মক একটা পাপ। কোরআনুল কারীম যদি আপনি বের করেন দেখবেন সূরা লুকমানে আল্লাহ বলছেন ইন্না
লুকমানের 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় নিশ্চয় শিরক পরমস্ত বড় জঘন্যতম পাপ, বড় মারাত্মক অত্যাচার, যার কোনো ক্ষমা নাই, যার কোনো মাফ নাই। শিরক ছাড়া মানুষ দুনিয়াতে যত পাপ করুক, যত অন্যায় করুক, প্রত্যেকটা পাপ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরক এমন একটা পাপ, এই পাপের কোনো ক্ষমা নাই, এই এর কোনো মাফ নাই। শিরক ছাড়া বান্দা যত আমল করবে, যদি অন্য যত গুনাহ করো, প্রত্যেক গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এত বড় অন্যায় একটা শিরক। সন্তানেরা খুব ভালো করে শুনে রাখো, যদি শিরিক করা ছাড়া দুনিয়ার সমস্ত গুনাহ নিয়ে আমার কাছে যদি হাজির হও, দুনিয়ার সমস্ত জমিন বরাবর গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, যে গুনার প্রতি শিরিক নাই, তাহলে আমি আল্লাহ তোমার গুনাগুলোকে মাফ করে দেওয়ার জন্য দুনিয়ার জমিন বরাবর ডাল নিয়ে তোমার কাছে হাজির হইব। অর্থাৎ শিরিক করা ছাড়া দুনিয়ার জমিন বরাবর যদি গুনাহ নিয়ে আমার কাছে আসো, আমি আল্লাহ নিজ দয়া তোমার জিন্দেগির তাম গুনাহ খাতারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলে আমার নাসাই শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যদি কোন মানুষ এমত অবস্থায় ইন্তেকাল করে মারা যায় যে সে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে নাই, আল্লাহর সাথে শরীক না করে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর খুশি হয়ে চিরস্থায়ী ভাবে তার উপর দুজখের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। চিরস্থায়ী ভাবে দুজখের আগুন তার উপর হারাম হয়ে যাবে যদি শিরিক না করে বান্দা। সম্মানিত হাজিরিন, কিভাবে আল্লাহ তাআলা শিরিক করাকে মেনে নেবেন? এই দুনিয়ার মধ্যে মানুষ সব বরদাস্ত করতে পারে, কিন্তু নিজের সাথে যখন অন্য কাউকে শরীক করে তখন এটা আর বরদাস্ত করতে পারে না। যেমন মনে করেন যে কোনো দেশের একজন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী জনগণের সব অন্যায় মেনে নিতে পারে, স্বাভাবিক। কিন্তু যদি জনগণ ওই রাষ্ট্রপ্রধানের স্থলে অন্য কাউকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দেয়, ওইটা তখন তার ক্ষমতা টিকায় রাখার জন্য দেশের যত বাহিনী আছে সব প্রয়োগ করে, কাজ যদি না হয় বাড়া করে বিদেশ থেকে বিজিবি আনে, দাঙ্গা বাহিনী আনে, হলো জনগণকে পিটায় হলো, তার ক্ষমতা ঠিক রাখে, কারণ নিজের সাথে শরীক করতে চায় না, পারে না, মানতে পারে না। এটা প্রত্যেকের বেলা। মনে করেন একজন স্বামী তার স্ত্রীর হাজার অপরাধ মেনে নিতে পারে, হাজারো জ্বালা কষ্ট সব একজন স্বামী মানতে পারে, কিন্তু তার স্ত্রী যখন স্বামীর জায়গায় অন্য কাউকে শরীক বানিয়ে দেয়, অংশীদারিত্ব করে ফেলে, তখন স্বামী এই স্ত্রীর অপরাধকে আর মানতে পারে, এই ছাড়া আরো সব কিছু মানতে পারে, কিন্তু আমার স্থলে আমার স্ত্রী অন্য কাউকে শরীক করবে এই অপরাধ কেউ মেনে নিতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষদের কাছ থেকে, আলেম আরাফার মধ্যে সব মানুষদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সব মানুষ বলেছিল আলেম আরাফার মধ্যে যে কালু বালা, হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের রব, আপনি হচ্ছেন আমাদের মালিক,
আপনি হচ্ছেন আমাদের প্রভু, সব এই কথা স্বীকার করে। এখন মানুষ যখন দুনিয়ার মধ্যে এসে আল্লাহকে রব মানার পরিবর্তে অন্য কাউকে রব মনে করে, অন্য কাউকে সার্বভৌমত্বের মালিক মনে করে, অন্য মূর্তির কাছে গিয়ে হাত জোড় করে, মূর্তির কাছে গিয়ে মাথা নত করে, মূর্তির কাছে গিয়ে সেজদা দেয়, তখন এই অপরাধকে আল্লাহ তাআলা কেমন করে মেনে নেবেন? কথা বলে বুঝতে হবে, কেমন করে আল্লাহটা মানবেন? খুব গভীর মন দিয়ে বুঝবেন, ভালো করে মনে রাখবেন। দুনিয়ার মধ্যে দেখবেন যতগুলা জিনিস আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ দিতে পারে না, ততগুলা জিনিস আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন মূর্তির কাছে, কোন পীরের কাছে, কোন মাজারের কাছে গিয়ে চাওয়া, এটা হচ্ছে শিরক। যতগুলা জিনিস আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না, যেমন মনে করেন সন্তান, সন্তান দেওয়ার মালিক কে? একটু জোরে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেন কে? আবার বলেন মেয়ে দেন কে? আল্লাহ দেন। এখন যদি কোনো মানুষ কোনো মূর্তির কাছে গিয়ে সেজদা দিয়ে সন্তান চায়, কোনো পীরের পায়ে সেজদা দিয়ে সন্তান চায়, কোনো মাজারে সেজদা দিয়ে সন্তান চায়, এটা কি জায়েজ হবে? নিশ্চয় না, বরং মারাত্মক গুনাহ হবে, কবিরা গুনাহ, শিরিক হবে, বড় শিরিক হবে। কারণ এই কফালের অনেক দাম, এটা আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের কাছে, কোন মূর্তির কাছে, কোন মাজারের কাছে এই কফাল দিয়ে সেজদা দেওয়া যাবে না। এমন কি রাসূলের রওজাও যদি হয়, রাসূলের রওজায় গিয়েও কপাল দিয়ে সেজদা দেওয়া জায়েজ নয়, শিরক। বুঝতে হবে, যারা সৌদি আরব গেছেন, অনেকে গেছেন, হজ করেছেন, দেখেছেন রাসূলের রওজার পাশে পুলিশ দাঁড়ানো থাকে। কোন মানুষ যদি আবেগে রাসূলের রওজা জিয়ারত করতে এসে যদি সেজদা দিতে চায়, পুলিশ লাঠি দিয়ে তাড়িয়ে দেয়, সেজদা দিতে দেয় না। কারণ রাসূলের রওজায় আবেগে সেজদা দেওয়া, এটা হচ্ছে শিরক। জিয়ারত করা যায়, কোনো সমস্যা না। এইভাবে আমি মনে করি অন্তত বাংলাদেশে যত বড় বড় ওলির মাজার আছে, প্রত্যেকটা ওলির মাজার পুলিশ দিয়ে পাহারা দেওয়া দরকার। পুলিশ তো শুধু আমাদের দেশে ডেক পাহারা দেয়, টাকার ডেক পাহারা দেয়, কিন্তু মাজারে কি হয় ওইটা দেখে না। শুধু ডেক টাকা সেভ করার জন্য পুলিশ মোতায়েন করা হয়, কিন্তু যে শিরিক হয় ওই দিকে খেয়াল করা হয় না। দেশকে পাপ মুক্ত রাখতে হলে শিরিক থেকে মানুষকে মুক্ত করতে হবে, শিরিক থেকে মানুষকে বাঁচাই করা হবে। আমি কিন্তু আবার কোনো মাজারের বিরুদ্ধে বলছি না, কোন পীরের বিরুদ্ধে আমার বক্তব্য নয়, কোন মাজারের বিরুদ্ধে আমার বক্তব্য নয়, ভুল বুঝবেন না। আমিও কিন্তু একজন পীরের মুরিদ, সকাল বিকাল আমি তাসবিহ আদায় করি, আমিও একজন পীরের মুরিদ, আমার পীরের একজন পীর আছেন, ওই পীরের আরেকজন পীর আছেন, শেষ পর্যন্ত আমার পীরের সিলসিলা একবারে রাসূল পর্যন্ত আছে, সুবহানাল্লাহ। বলেন আমি চাই প্রত্যেকটা মুসলমানের ঈমান শিরিক মুক্ত ঈমান হোক, খাতে ইবাদত হোক, শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি আপনি আমি কবরে যাইতে পারি, তাহলে কবরে যাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার কবরটাকে এক মুহূর্তের ভিতরে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইতে একটা মুহূর্ত দেরি করবেন না, সুবহানাল্লাহ। এই জন্য শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল কত সুন্দর করে বলে দিয়েছেন, যারা শিরিক মুক্ত ইবাদত করে তাদের শান কত বেড়ে যায়, তাদের মর্যাদা কত বেড়ে যায়। তাবরানি শরীফের হাদিস হযরতে জারির বর্ণনা এসেছে, আন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন ولم يتنذبد من حرام ادخل من اي ابواب الجنه شاء الله رسول বলেন জারির হযরতে জারিরের বর্ণনায় আল্লাহ রাসূল বলেন তাবরানী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন শুনে রাখো আমার উম্মত, কোন মানুষ যদি এমন অবস্থায় ইন্তেকাল করে মারা যায় যে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে নাই, আল্লাহর সাথে কাউকে মেলায় নাই, আল্লাহ তার ওয়াহদানিয়তের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে কাউকে শরীক করে নাই, আল্লাহ তার জাতের মধ্যে
আল্লাহর জাতের মধ্যে কাউকে শরীক স্থাপন করে নাই, আল্লাহ তার ইলমের মধ্যে, আল্লাহর ইলমের মধ্যে অন্য কাউকে শরীক স্থাপন করে নাই, আল্লাহ তার কুদরতের মধ্যে, আল্লাহর কুদরতের মধ্যে অন্য কাউকে শরীক করে নাই, আল্লাহ তার রুবুবিয়তের মধ্যে, আল্লাহর রুবুবিয়তের মধ্যে অন্য কাউকে শরীক করে নাই, আল্লাহ তার ইলমের মধ্যে, আল্লাহর ইলমের মধ্যে অন্য কাউকে শামিল করে নাই, আল্লাহ তার জালালের মধ্যে, আল্লাহর জালালের মধ্যে অন্য কাউকে শরীক স্থাপন করে নাই, আল্লাহ তার জামালের মধ্যে, আল্লাহর জামালের মধ্যে অন্য কাউকে শরীক স্থাপন করে নাই, হাতে আবাদত করছি শিরিক করে নাই। আর যদি কোনো মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করে রক্ত দিয়ে তার হাত লাল করে নাই, তাহলে ওই বান্দা জান্নাতের, জান্নাতের যে দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাইবে, মহান আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে সেই দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য শিরিক করা যাবে না, যদি জান্নাতে ইচ্ছা মতো যাইতে চাই শিরিক করা যাবে না। সম্মানিত মুসলিমরা কেরাম, সময় খুব কম, খুব খেয়াল করতে হবে, কুরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ তাআলা শিরিকের প্রতি মানুষকে বারবার সতর্ক করেছেন, নিষেধ করেছেন, এমন কি রাসূলকে পর্যন্ত বলেছেন, হে রাসূল খবরদার শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, খবরদার। আপনি যদি কুরআন বের করেন, কুরআন যদি পড়েন বুঝেন, দেখবেন সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ পাক খুব সুন্দর করে বলছেন, মানুষদেরকে বলছেন, সতর্ক করছেন, মানুষদেরকে বলছেন, রাসূলকে বলছেন, হে রাসূল আপনি জানায় দিন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন যে আসো আমার কাছে, তোমরা আসো, আমি তোমাদেরকে পাঠ করে শোনাই ওই বিষয় যা তোমাদের রব, তোমাদের আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন, আর তা হচ্ছে এই, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবে না। শুধু তাই নয়, মুসলমানদেরকে আল্লাহ পাক আরো কঠিন হুঁশিয়ার করে বলেছেন, খবরদার যারা শিরিক করে তাদের সাথে চলাও যাবে, খবরদার সতর্ক থাকতে হবে। সূরা তাওবা, সূরা তাওবা 28 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস فلا يقرب المسجد الحرام। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, হে মুসলমানগণ, ভালো করে শুনে রাখো, নিশ্চয় নিশ্চয় মুশরিকরা হচ্ছে নাপাক, মুশরিকরা হচ্ছে অপবিত্র, ওরা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয়, মসজিদুল হারামের নিকটে না আসে, ওদের সাথে যেন তোমরা না চলো, ওদেরকে যেন তোমরা বিবাহ না করো, ওদেরকে যেন তোমরা বন্ধু না বানাও। সূরা বাকারায় আল্লাহ আরো পরিষ্কার করে বলছেন যে কোনো মুশরিক মহিলাকে বিবাহ করা যাবে না, তার সাথে চলা যাবে না, কারণ সে মুশরিক, সে নাপাক, সে অপবিত্র। সূরা বাকারার 221 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ولا تنكحوا المشركات حتى يؤمنوا ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم। আল্লাহ বলছেন, হে মুমিনরা ভালো করে শুনে রাখো, কোন মুশরিক নারীকে যতক্ষণ না সে ঈমান আনে, যতক্ষণ না সে মুসলমান হয়, ততক্ষণ তাকে বিবাহ করা যাবে না। একটা কথা মনে রাখবে, নিশ্চয় একজন গোলাম মহিলা, একজন বান্দি মহিলা একজন মুশরিকা মহিলার চাইতে অনেক শ্রেষ্ঠ উত্তম। যদিও তোমাদের কাছে মুশরিক মহিলা খুব ভালো লাগে, যদিও মুশরিক মেয়ে তোমার কাছে খুব ভালো লাগে, কিন্তু মুশরিক মহিলার চাইতে একজন গোলাম মহিলা আল্লাহর কাছে অনেক উত্তম। দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে, অনেক পুরুষ মানুষ বাড়ি বাংলাদেশে মুসলমান, লন্ডনে গিয়ে, ইউরোপে গিয়ে, কানাডায় গিয়ে, অস্ট্রেলিয়ায় গিয়ে, জাপানে গিয়ে, ইতালিতে গিয়ে, ফ্রান্সে গিয়ে সিটিজেন হওয়ার জন্য টাকার লোভে পড়ে, নাগরিকত্ব পাওয়ার জন্য সে দেশের অপবিত্র, সে দেশের অমুসলিম একজন মুশরিকা মহিলাকে বিবাহ করে কিনা। অনেক পুরুষ আমার পরিচিত আছে, একেবারে ইয়াং, লন্ডনে থাকে, ইউরোপে থাকে, কানাডায় থাকে, একেবারে ইয়াং,
লাল পাসপোর্টের জন্য, নাগরিকত্ব পাওয়ার জন্য 80 বছরের বুড়া মহিলাকে বিবাহ করে। একদিন একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো একেবারে ইয়াং, এই বুড়া বয়সে একজন বুড়ি মহিলাকে আপনি বিবাহ করলেন কেন? আমাকে বলছে যে হুজুর, এই বিবাহের পিছনে স্বার্থ আছে। বললাম কি স্বার্থ? বলছে লাল পাসপোর্ট পাওয়া যাবে, নাগরিকত্ব পেয়ে যাবো, এই জন্য আমি বিবাহ করি। নাউজুবিল্লাহ, অবৈধ যত মিলামেশা হবে, প্রত্যেক মিলামেশায় এই জন্য এগুলো বুঝতে হবে। যারা শিরিক করে তাদের সাথে চলা যাবে না, যারা যারা মূর্তি পূজা যায়, যারা মন্দিরে যায়, তাদের সাথে চলা যাবে না। আমি এই কথা আপনাদের বুঝাইতে চাইলাম, যার কারণে এই কথাগুলো মিলিয়ে আনলাম। আজকে আমাদের মনে হয় 11 তারিখ, গত 8 তারিখ বাংলাদেশে হিন্দুদের সব থেকে বড় পূজা মূর্তি পূজা, দুর্গা পূজা। অনেক মুসলমানের সন্তান হিন্দুদের সাথে দুর্গা পূজায় গিয়েছে, অনেক সন্তান, অনেক প্রমাণ আছে, ভিডিও ফুটেজগুলো দেখেন সব পরিষ্কার হয়ে যাবে। মুসলমানের সন্তান হিন্দুদের সাথে মূর্তি পূজায় গেছে, এটা হচ্ছে শিরক, এটা কুফরি, জঘন্যতম কাজ। এই কথা বোঝাবার জন্য আজকে আমি শিরকের আলোচনা করছি, কারণ দুনিয়ার মধ্যে যত পাপ আছে সব চাইতে বড় পাপ হচ্ছে শিরক করা। আর আর পূজার মধ্যে এই কাজটাই করা হয়, এই কাজটাই পূজার মধ্যে গিয়ে হয়, যেটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় খারাপ কাজ, সবচেয়ে বড় যেটা পাপ, এটা পূজার মধ্যে গিয়ে করা। আপনি পূজার মধ্যে গেলেন, ঘুরলেন, দেখলেন, এটা আল্লাহ তাআলা আপনার নাম ঈমানদারের খাতায় রাখবেন কিভাবে? আপনাকে বেতন দিয়ে দিলো, চাকরি করেন আরেকজনে, তাহলে বেতন কইলুক আপনাকে আর দেবে? আপনি মুসলমান হিসাবে সার্টিফিকেট পেয়েছেন, এবার যদি হিন্দুদের সাথে গিয়ে আপনি মন্দিরে যান, পূজায় যান, দেখেন, তাহলে মুসলমানের খাতায় নাম থাকে কেমনে? আবার মুসলমান দাবি করেন, আবার হিন্দুদের সাথে পূজায় যান, মুসলমান থাকেন কেমনে? এই জন্য আপনাকে আমাকে এমন কোন কাজ করা যাবে না যেটা শিরিক হয়, এমন কোন ইবাদত করা যাবে না যেটা শিরিক হয়। পিওর খালিস ইবাদত করতে হবে, কোন মূর্তি পূজা দেওয়া যাবে না, কোন মূর্তি বানানো যাবে না, এগুলো খেয়াল বুঝতে হবে। যেই মূর্তির বিরুদ্ধে মুসলিম মেয়েদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজীবন সংগ্রাম করে গেলেন, যুদ্ধ করে গেলেন মূর্তি পূজার বিরুদ্ধে। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, তিনি 360টা মূর্তিগুলা পরিহার করে বের করে পরিষ্কার করলেন, এই ঘরটাকে ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। যেই মুসলমানের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 63 বছর শুধু মানুষকে মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিলেন, আল্লাহর পক্ষে এক আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিলেন, 360টা মূর্তি পরিহার করার কথা বললেন, সেই রাসূলের উম্মত হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তান মূর্তি পূজায় যায় কেমনে? এমন অনেক মুসলমান আছে মূর্তি পূজায় তো যায় যায়, আবার স্বাধীনতার দোহাই দিয়ে, 71-এর দোহাই দিয়ে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, কলেজের সামনে, ভার্সিটির সামনে বিশাল মূর্তি বানায় রাখে। যারা মূর্তি বানায়, যারা মূর্তি তৈরি করে, যারা মূর্তি তৈরি করে আল্লাহ রাসূল তাদের সম্পর্কে একটা হাদিস বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আশাদ্দুন নাস আযাবান ইনদাল্লাহিল মুসাউউ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 
কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট তারা সবচেয়ে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন হবে। নাউযু বিল্লাহ। এই যে মূর্তির কোনো ক্ষমতা নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন সূরা হজ্জ, সূরা হজ্জ 73 নম্বর আয়াত 73 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াসলুবুহুম বাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাউফাত তালিবু ওয়াল মাতলুব।
আল্লাহ বলছেন, ও দুনিয়ার মূর্তি পূজারা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মূর্তি পূজা করো, মূর্তি যারা বানাও, মূর্তি বানিয়ে যখন তোমরা তার সামনে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য রাখো, মিষ্টি জাতীয় ফল যখন রাখো, তখন মিষ্টি জাতীয় ফল যদি কোনো মাছি নিয়ে যায়, কোনো মশা নিয়ে যায়, একটা মাছি তার আবার ক্ষমতা মূর্তির গায়ে না, একটা মাছি তার আবার ক্ষমতা ওদের গায়ে না, তারাই বিক্রি পাবে কিভাবে দাঁড়াইবে? ওরা তো চোখেই দেখে না, আমরা দেখি যে মূর্তি আমাদের দিকে তাকায় আছে, আসলে ওরা দেখে না। কোরআনে আল্লাহ বলছেন, কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা ইউরাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়াহুম লা ইয়ুবসিরুন ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়াহুম লা ইয়ুবসিরুন। তোমরা দেখবে যে তারা তোমার দিকে তাকায় আছে, আসলে ওরা বাস্তবে দেখে না, ওরা কানা, ওরা কিচ্ছু দেখে না, ওদের কোনো ক্ষমতা নাই, ওদের কোনো শক্তি নাই। তাহলে যেই মূর্তির কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, এই মূর্তির ইবাদত করে লাভ কি? ইবাদত করতে হবে এমন এক সত্তার যিনি সব করতে সক্ষম, তিনি হচ্ছেন কে জোরে বলুন, যিনি সব করতে পারেন তিনি কে জোরে বলুন, তিনি কে? সব যদি করতে পারেন তাহলে তার ইবাদত হবে না কেন? আমি বুঝি না কত বড় অনেক হিন্দুরা প্রশাসনের কাছে দাবি করেছেন যে মুসলমান সন্তানের কারণে তাদের মেয়েরা স্বাধীনভাবে পূজা করতে পারে। সুতরাং এরা তো এক তো আল্লাহর চোখে অপরাধী, দুই নম্বর হচ্ছে দেশের আইনের চোখে ওরা বড় মারাত্মক লম্পট লুচ্ছা, ওরা পূজায় গিয়ে ডিস্টার্ব করে কেন? অনেকে বলেন যে হুজুর আমি তো পূজায় মূর্তি পূজায় যাই, ওগুলা পূজা দেওয়ার জন্য না, আমি যাই আমার বন্ধু বান্ধব অনুরোধে দেখার জন্য যাই, ধর্ম যার যার উৎসব সভা। এই একটা কথা এখন আছে ইউটিউবে ফেসবুকে পত্র পত্রিকায় দেখবেন, এই কথা এখন চলছে যে ধর্ম যার যার উৎসব সভা, এটা কেমনে হইলো আমি ওটা বুঝি না, বুঝি না ধর্ম যার উৎসব সবার এটা কেমন হইলো? যেমন মনে করেন মুসলমানের উৎসব দুইটা, একটা হচ্ছে ঈদুল আজহা, ওই যে কদিন আগে কুরবানির ঈদ গেল, কুরবানির কোন ঈদে কোন হিন্দু কোন বৌদ্ধ কোন মুসলিম আমি জানি না কোন মুসলমানকে এই কথা বললে যে ভাই ধর্ম যার যার ঠিক আছে, আমার উৎসব যে হচ্ছে সবার, আমার পক্ষ থেকে তোমাকে একটা গরু দিলাম কুরবানি করবো, এই কথা কোন মুসলিম কোন মুসলমানকে দিয়েছে আমি জানি না। তাহলে উৎসব সবার ভুলে কেমন? আচ্ছা মনে করলাম এই কুরবানিটা বাদ, আসেন আসেন রমজানের ঈদে, কোন ঈদগার মাকে দেখলাম না হিন্দু বলতে যে যাই হোক আমি আমার ধর্ম পালন করি, উৎসব যে হচ্ছে সবার, তাই ইমাম সাহেবের পিছনে গিয়ে আল্লাহ, আমি তো কোন ঈদগার মাঠে, আমি তো এবার ঈদগার মাঠে নামাজ পড়াইলাম, কোন একজন হিন্দু দেখলাম না যে মাঠে আসতে মুসলমানের সাথে কুলাকুলি করতে, তাহলে উৎসব সবার ভুলো কেমন? এটা একটা কুফুরি বক্তব্য, এটা শিরিক পূর্ণকতা, বরং বলতে হবে উৎসব ধর্ম যার যার উৎসব তার তার, যার ধর্ম তার উৎসব, এটা কিন্তু সব হিন্দুরা মানে যে ধর্ম যার উৎসব তার তার তার, কিন্তু মুসলমানের সন্তান বলে না ধর্ম যার যার উৎসব, এটা শিরিক পূর্ণকতা। আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই, সময় যেহেতু অল্প, মনে করেন চাকরি করি আমি, বেতন খাবো কে? আপনি খাবেন না আমি খাবো? চাকরি করে আমি বেতন নিবেন আপনি না আমি? আমাকে আমি নিব, কেউ কে বেতন দেবে না? বিয়া করে একজন বউ একজনের টাকা না সবার হয়ে যায়, বউ একজনের টাকা না সবার হয়ে যায়, একজনের টাকে বউর ভাগ দিতে রাজি না, টাকার ভাগ দিতে রাজি না, ধর্মের ভাগ দিয়ে দে, ধর্ম যার যার উৎসব সবার, নাউজুবিল্লাহ, এগুলা পরিবর্তন করতে হবে, এগুলা বুঝতে হবে, ধর্ম যার যার উৎসব তার তার, এটা শিরিক, শিরিক পরমাত্মক নয়, আল্লাহ তাআলা সব সহ্য করতে পারেন কিন্তু শিরিক সহ্য করতে পারেন না। বান্দা যত পাপ নিয়ে আসে আল্লাহর কাছে, জমিন বরাবর হোক আসমান বরাবর হোক, সব পাপকে আল্লাহ তাআলা মেনে নেন, মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের মতো জঘন্য পাপ যখন বান্দা আল্লাহর কাছে নিয়ে হাজির হয় ওই পাপকে আল্লাহ তাআলা কখনো কখনো মাফ করেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও আমার মায়ের উম্মত, খবরদার মরার আগে শিরিক মুক্ত ঈমান নিয়ে মরো, শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি মরতে পারো, অল্প আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, অল্প আমলের কারণে আল্লাহ তাআলা যেহেতু তোমার আমলের মধ্যে শিরিক দেখতে পাবেন না, তখন আল্লাহ তাআলা তোমার অল্প আমলই, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে চিরস্থায়ীভাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এই জন্য ইনশাআল্লাহ আগামী শুক্রবারে বাকি শিরিকের অসম্পূর্ণ কথা ইনশাআল্লাহ আগামী জুমায় বলা হবে। আল্লাহ পাক এগুলার উপর আপনাকে আমাকে সবাইকে গোটা উম্মতে মুসলিমাকে এগুলার উপর আমল করার তৌফিক দান করুন, হেফাজত করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক মানুষের দোয়া দরখাস্ত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا قاضي الحاجات يا حلال المشكلات يا رفيع الدرجات রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে তোমার মায়ার বান্দাদের গিনে আলেম উলামাদের গিনে নজওয়ান ভাইদের গিনে দাড়ি বাঁকা চুল বাঁকা মুরব্বিয়ানদের গিনে মাসুম বাচ্চাদের গিনে বন্দার অন্তরালের মা বোনদের গিনে রব্বুল আলামিন জিন্দেগির তামাম গুনাহ খাতার উপর লজ্জিত হয়ে তওবা করলাম আর জিন্দেগিতে গুনাহ করব না, মেহরবানি করে জিন্দেগির তামাম গুনাহ খাতার তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন মাতাদের গিনে পাপ পর্যন্ত এমন কোন অঙ্গ নাই যে অঙ্গ দ্বারা আমার গুনার কাজ হয় না, নিজে যদি নিজের বিচার করি জাহান্নামের রায় তারা দ্বিতীয় কোন রায় আমার পক্ষ থেকে আসবে না। রব্বুল আলামিন তুমি রহমান তুমি রহিমের কারণে তোমার কাছে ভিক্ষা চাই, পূর্ব থেকে পশ্চিম যত দূর আমাদেরকে গুনার থেকে তার চাইতে আরো বেশি দূরে সরায়া দাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দূর দেওয়ার সালাম শেয়ার মদিনায় পৌঁছিয়ে দাও। পয়গম্বর আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান খবরের মধ্যে চলে গেলেন মেহরবানি করে প্রত্যেকের কবরের আজাব তুমি মাফ করে দাও, খাস করে আমাদের তামাম মুরব্বিয়ানদের তুমি মাফ করে দাও। এই মসজিদের আশেপাশে যত মুসলমান শহীদ অবস্থায় আছেন আল্লাহ জানি না কোন অবস্থায় অন্ধকার কবরের মধ্যে আছেন, মেহরবানি করে প্রত্যেকের কবরের আজাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন যখন দুইটা হাত তোমার শহীদ দরবারে উত্তোলন করি দুইজন দুঃখী মানুষের কথা আমার বড্ড মনে পড়ে যায়, একজন হলেন আমার মা আর একজন হলেন আমার বাবা। যেই মা আমাকে দশটা মাস পেটের ভিতরে জীবিত মানুষ হয়ে জীবিত মানুষকে নিয়ে চলাফেরা করেছেন, কষ্ট করেছেন, অনেক কষ্ট দিয়েছে মাকে। যেই বাবা আমাকে রোদের মধ্যে পড়ে মেঘের মধ্যে ভিজেই কামাই রুজি করে আমাকে খাবে পর্যন্ত বড় করেছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, নিজে ভালো কাপড় না পরে আমাকে পড়িয়েছেন। আজকে অনেকের এই মাদিনের মধ্যে এমন মানুষ হতে পারে মা বাবা অন্ধকার খবরে চলে গেছেন কিন্তু মা বাবার রেখে যাওয়া বাড়ির মধ্যে আমি আর আমি গুনাহ ঘুমাই, মা বাবার জমি আমার নামে হয়ে গেল, মা বাবার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা হয়ে গেলাম কিন্তু আমার মা বাবা অন্ধকার বাঙ্কা কবরের মধ্যে শায়িত আছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার কবরের আজাব তুমি মাফ করে দাও, আমাদের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। অনেক মানুষ দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের পরে নেক হাজত কামনা কবুল করে নাও। জনাব আব্দুল সালাম আব্দুল কাইয়ুম সাহেব মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে ওনার মা বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। পরকালের জিন্দেগি সুখের জিন্দেগি নসিব ফরমাও, তামাম মর্যাদাদেরকে তুমি মাফ ফরমাও, জীবিতদেরকে নেক হায়াত
তুমি বাড়িয়া দাও। আরেকজন ভাই জনাব দিলীপ মিয়া সাহেব, আল্লাহ কুরআনুল কারীম খতম করিয়েছেন, কবুল ফরমাও। কুরআনের তেলাওয়াতের কারণে, খতমের কারণে আল্লাহ আল্লাহ বন্ধুকে তুমি দূর ফরমাও। রিজিকের তাম দরওয়াজা তুমি খুলিয়া দাও। ও রব্বুল আলামিন, অনেক মানুষ এলাকার বাইরে থাকে আল্লাহ, রিজিকের জন্য দেশের মায়া চারে, রিজিকের জন্য মা বাবা আত্মীয়-স্বজনের মায়া চারে, বিদেশের জমিনের তারে জমিয়েছে আল্লাহ। মেহরবানি করে প্রত্যেকে প্রত্যেকের হালতের উপর তুমি রহম আর করম ফরমাও। রিজিকের তাম দরওয়াজা তুমি খুলিয়া দাও। আল্লাহুম্মা রিজকান ওয়াসিআন حلالا طيبا، اللهم ارزقنا فانك خير الرازقين। رب العالمين জীবনে একবার হলো তোমার খানায় কাবা শব্দকে লব্বাইক اللهم লব্বাইক বলার তৌফিক দান ফরমাও। জীবনে একবার হলো রাসূলের রোজা পাকের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আমাদের তাম বিমারীদেরকে তুমি শিফা দিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের গুনার কারণে, অপরাধের কারণে এমন কোন রোগ মুসিবত তুমি দিও না যে রোগ মুসিবতের চিকিৎসায় করা হয় নাই। আল্লাহ ক্যান্সারের মতো রোগ দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলে দিও না, প্যারালাইসিসের মতো রোগ দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলে দিও না। বিছানার মধ্যে আল্লাহ শুয়ে শুয়ে মানুষের ঘৃণার পাত্র বাড়ি মৃত্যু দিও না। রব্বুল আলামিন, দুনিয়ার অবস্থা দেখলে বড় ডর মালুম হয়, রাস্তাঘাটে কত মানুষ বের হয়ে যায় আর করে ফিরে আসে না। আল্লাহ মেহরবানি করে গাড়ির শাখার মধ্যে ফেলে আমাদেরকে মৃত্যু দিও না, আগুনের মধ্যে ফেলে আমাদেরকে মৃত্যু দিও না, পানির মধ্যে ফেলে আমাদেরকে মৃত্যু দিও না। যেদিন মৃত্যু দিবে আল্লাহ, বুদ্ধি ঠিক রেখে বাড়ি ঘরে মসজিদ মাদ্রাসায় ভালো জায়গার মধ্যে আল্লাহ তুমি মৌত নসিব করে দিও। রব্বুল আলামিন, এই উদ্দেশ্য নিয়ে হাত নামাচ্ছি। অনেক মহিলারা কিন্তু আল্লাহ, মহিলারা দোয়ার মধ্যে শরীক হয়েছে, প্রত্যেকের মনে অনেক হাজত কে আপনি কবুল ফরমাও। এই উদ্দেশ্য নিয়ে হাত নামাচ্ছি, এতক্ষণ যা বলেছি সব আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আখেরি দরখাস্ত হচ্ছে আপনার কাছে, যেদিন আমাদের জন্য মালাকুল মাউত আজরাইল পাঠিয়ে দিবেন, সেদিন আমাদের জবানে আমাদের কালিমার আওয়াজটা মেহেরবাই করে আমাদের জবানে তুমি জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।